শীতের সকালে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা দেখব বলে। হিড়িয়া থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশন পর্যন্ত এসেছি। এখান থেকে চিড়িয়াখানা যাওয়ার জন্য অনেক বাস পাওয়া যায়, মাথাপিছু ভাড়া 15 টাকা করে। এখন আমরা চিড়িয়াখানা পৌঁছে গেছি। চিড়িয়াখানায় ঢোকার আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। তবে যদি আপনাদের খাবারের প্রয়োজন হয়, টিকিট কাটার আগে চিড়িয়াখানার বাইরে যে কোনো খাবার কিনে নিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পলিথিন জাতীয় কোনো কিছু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। টিকিটের মূল্য বড়দের ক্ষেত্রে 50 টাকা পার হেড এবং ছোটদের জন্য 30 টাকা। চিড়িয়াখানা যাওয়ার দিন ঠিক করার আগে একটা কথা মনে রাখতে হবে, প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। কিন্তু যদি কোনো বৃহস্পতিবারে সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা খোলা থাকে। চিড়িয়াখানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনি একটি ম্যাপ দেখতে পাবেন, যেটাতে কোথায় কোন পশু পাখি আছে তার একটা লোকেশন দেওয়া আছে। সেটা দেখে আপনি সব কিছু বুঝে নাও উঠতে পারেন, কারণ এই ভেতরটা পুরো এক গোলক ধরার মতো। এই ম্যাপ থেকে দুটো দিকে রাস্তা চলে গেছে, একটা ডান দিকে একটা বাম দিকে। আপনাকে যে কোনো একটা রাস্তা ধরে ঘোরা কমপ্লিট করতে হবে এবং পুনরায় ওই ম্যাপের কাছে ফিরে এসে পরের রাস্তা ধরতে হবে। আমরা ডান দিক থেকে শুরু করছি। এখন আমি আপনাদের ডান দিকে যে সমস্ত পশু পাখি দেখা যায় একে একে তাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক সারস, বক, বিভিন্ন রং, বিভিন্ন ঠোঁটের আকৃতি। এই দৃশ্য ভিডিও দেখার চেয়ে চোখে দেখার আনন্দটাই আলাদা। আমরা এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি, একটার বয়স একটু বেশি, অপরটা একটু বাচ্চা প্রকৃতির। এখানে 3 থেকে 4টে প্রকৃতির ময়ূর দেখতে পাওয়া যায়। সাধারণত যে ময়ূর আমরা দেখে থাকি, তাছাড়াও আছে সাদা ও ধূসর রঙের ময়ূর। বিভিন্ন জায়গায় ডবল জালের বেড়া থাকায় আমাদের ক্যামেরা করতে কিছুটা সমস্যা হয়েছে। ময়ূরের পরে চলে এসেছি সিংহের কাছে। সিংহটিকে দেখে ততটা সতেজ মনে হলো না, এটা একটা মেয়ে সিংহী। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, সবগুলোর নাম মনে রাখা সম্ভব হয়নি। আজকের দিনটা ভালো ছিল, তাই জলহস্তীকে
দেখতে পেয়েছি জলের উপরে, কিন্তু বেশিরভাগ সময়ই এরা 2-3 ঘন্টার বেশি সময় ধরেই জলের নিচে থাকে, তাই অনেক ভ্রমণকারী এদের দেখতে পায় না। এখন চলে যাচ্ছি একটা জলাশয়ের উপর দিয়ে রিচ পেরিয়ে জিরাফদের আস্তানায়। যেতে যেতে ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছি, কারণ জলের মধ্যে অনেক বড় বড় মাছ খেলা করছে আর এই দৃশ্য কখনো এড়িয়ে যাওয়া চলে না। ছোট বড় সব মিলিয়ে প্রায় 8-10 জিরাফ আমরা এখানে দেখতে পেয়েছি। অনেকটা বড় জায়গার মধ্যেই এদের রাখা হয়েছে। এখানে এদিক ওদিক যাওয়ার পথে আপনি অনেক ছোট বড় ব্রিজ দেখতে পাবেন। ওয়াও, দেখুন বাঘটা কি সুন্দর খেলা করছে। এখানে সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ মিলিয়ে প্রায় 8 বাঘ আছে। হায়নাকে আপনি হঠাৎ করে বেরোতে দেখতে পাবেন না, কারণ এরা বেশিরভাগ সময়ই কুটিরে ঘুমিয়ে থাকে। চিতাকে কি দেখতে পেয়েছেন? যদিও কাঁচের ভেতর দিয়ে দেখতে একটু অসুবিধে হচ্ছে, ও এখন মাচার উপর শুয়ে রোদ পোয়াচ্ছে। এখানে অনেক অলিগলি পথ রয়েছে, আপনারা কিন্তু কোন দিক থেকে ঢুকে কোন দিক থেকে বেরোবেন বুঝতেই পারবেন না, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পশু পাখি মানে দৃশ্য আপনি দেখতে পাবেন। এটা সাদা বাঘ, একটু বয়স্ক হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু ভালো গর্জন করে। সাদা বাঘ আমি আগে কখনো দেখিনি, এটা প্রথমবার। ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, যদিও আমাদের কাছে কিছু খাওয়ার ছিল, তবুও চিড়িয়াখানার ভেতরের দোকানগুলোর খাওয়ার কেমন সেটা দেখার জন্য কিনে নিলাম। এখন ডান দিকটা সেরে চিড়িয়াখানার সামনের দিকটায় চলে এসেছি, এখান থেকে আবার বাম দিকে যাব। জেব্রাগুলো এত সুন্দর এবং নিখুঁত যে দেখলেই প্রথমে প্লাস্টিকের বলে মনে হবে, কিন্তু না, এটা নড়াচড়া করছে এবং দারুণ লাগছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে এরকম অসংখ্য ছোট ছোট বাচ্চারা এসেছে, আর পশুদের দেখে তাদের মনের আনন্দ দেখলে মন জুড়িয়ে যায়। অস্ট্রিচ, উট পাখি, এদেরকে দুই দিকে দেখতে পাবেন, ডান দিকেও দেখতে পাবেন এবং বাম দিকে গেলেও দেখতে পাবেন।
ভাল্লুকটা দেখে আমার মনে হলো অনেকটাই বয়স হয়ে গেছে, শারীরিকভাবেও ততটা সক্ষম নয়। যাই হোক, বৃদ্ধ বয়সে এসে চিড়িয়াখানায় থাকার সুবাদে খাদ্যের অভাবটা হয়তো হবে না, কিন্তু মুক্ত জীবন আর বদ্ধ জীবনের মধ্যে যে পার্থক্য, সেই যন্ত্রণা হয়তো প্রাণীটা সারা জীবন সয়ে গেল। হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু অনেক প্রজাতির হরিণ দেখতে পাবেন এবং সংখ্যাটাও অনেক বেশি। ক্যাসুয়ারি ময়ূরের থেকে একটু বড়, সুন্দর মসৃণ পাখনাযুক্ত এই পাখিটি নিউগিনির স্থানীয় বাসিন্দা। এদেরকে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও দেখতে পাওয়া যায়। এখানে যে সমস্ত হরিণগুলো আছে তাদের মধ্যে কিছু প্রজাতির শিং খুব ছোট, কারোর আবার চারটে শিং আছে। কিছু প্রজাতির শিং নির্দিষ্ট সময় অন্তর খুলে পড়ে এবং পুনরায় সৃষ্টি হয়। বাইরের জলাশয়গুলিতে আমি দুই ধরনের কুমির দেখতে পেয়েছি, নোনা জলের কুমির ও মিষ্টি জলের কুমির, সংখ্যায় অনেক। শীতের বিকেলে এরা সারিবদ্ধভাবে পাড়ের ধারে ধারে শুয়ে আছে। হরিণের চেয়ে বড়, ছোট ছোট শিংযুক্ত হরিণের মতন দেখতে এই প্রাণীগুলোর নাম নীলগাই, যদিও এদের গায়ের রং নীল নয়। এখানে দুটি ক্যাঙ্গারু আছে, কিন্তু কাঁচের দেওয়াল থেকে অনেকটা দূরে থাকায় আমরা তাদের স্পষ্টত দেখতে পেলাম না। এখন চলে এসেছি সরীসৃপ ভবনে, যেটা এই বাম দিকের এলাকাতেই পড়ে। এখানে বিভিন্ন প্রকার সাপ, গিরগিটি ও এক দু প্রকার বিরল প্রজাতির কুমিরকে দেখা যায়। যদিও আমরা বিভিন্ন প্রকৃতির সাপ যেমন তক্ষক, চন্দ্রবোড়া, বিসিন পাইথন, বার্মিজ পাইথন, কিউটে ইত্যাদি দেখতে পেয়েছি, কিন্তু পুরোটা কাঁচের দেওয়াল এবং সাপগুলো দূরে দূরে থাকায় সমস্ত সাপগুলো আমরা তুলে ধরতে পারলাম না। বাম দিকে ঢোকার পথে প্রথমেই এই শিম্পাঞ্জির গুহা পড়ে, কিন্তু প্রথমে রোদের তাপ বেশি থাকায় শিম্পাঞ্জি গুহা থেকে বেরোয়নি, তাই ফেরার পথে আমরা শিম্পাঞ্জি দেখতে পেলাম। বেরোনোর পথে উল্লুকদের দোল দেখতে পেলাম, সত্যিই অসাধারণ। অবশ্যই সময় করে শীতকালে চিড়িয়াখানায় আসবেন, ভালো লাগবে। বাচ্চাদের দেখা এবং শেখার জন্য সত্যিই দারুণ জায়গা, যদিও দিনের শেষে পশুদের এই বন্দি দশা আমাকে অনেকটাই দুঃখ দিয়েছে।